হিন্দু বা মুসলিমদের পূজোর প্রসাদ তাদের বিয়ের দাওয়াত ও তাদের জবাই করা পশু মাংস খাওয়া যাবে কিনা? ভাই মুশরিকরা যদি কোনো পশু জবাই করে তাহলে সেই পশু খাওয়া যাবে না। পশু যদি মুসলমান জবাই করে আল্লাহর নামে জবাই হয় তাহলে সেটা খাওয়া যাবে। আল্লাহ বলেছেন আল্লাহ তাআকুলু মিম্মা লাম ইউযকার ইসমুল্লাহি আলাইহি, আল্লাহর নাম নেওয়া হয় না যে পশু জবাইতে ওইটা খাওয়া যাবে না, ওইটা তোমরা খাবা না। সেই সাথে হিন্দু ভাইয়েরা হিন্দু বোনেরা আমাদের সমাজে পাশাপাশি বসবাস করে, তারা কোনো খাবার পাঠাইছে আপনাকে, আপনি এটা খেতে পারবেন যদি হালাল হয়, আপনাকে কোনো হালাল খাবার পাঠাইছে, ফ্রুটস পাঠাইছে বা এমন কোনো খাবার পাঠাইছে যেটা না পাক না, গোশত বাজার থেকে কিনে এনে দিছে অথবা মুসলমান জবাই করে দিছে, সেটা আপনি খেতে পারেন, তাদের জবাই করা নাই খেতে পারেন। কিন্তু তাদের উৎসব উপলক্ষে যদি কিছু দেয় সেটাও আপনি খেতে পারেন যদি সেটা হারাম না হয়। প্রসাদটার ব্যাপারটা হলো পূজোর যে প্রসাদ, এটা যেহেতু প্রতিমার সামনে উপস্থাপন করা হয় এবং সেখান থেকে আনা হয়, মনে করা হয় এটাতে বরকত আছে, কল্যাণ আছে, ওই উদ্দেশ্যে ভাগযোগ করে সবাই খায়, ওই উদ্দেশ্যে ওই নিয়তে আপনি যদি ওইটা খান তাহলে কিন্তু গুনাহ হবে, তাহলে কিন্তু ঈমান যাওয়ার মতো বিষয় হবে, কারণ ওই কল্যাণের ক্ষমতা আল্লাহ তাআলা প্রতিমাকে দেন নাই। ওই বিশ্বাস যদি করেন তাহলে সেটা ঈমান নষ্ট হবে এবং বিশ্বাস থেকে যদি খাবারটা আনতে অ্যাভয়েড করবেন, এমনি সাধারণ খাবার দিলে সেটা খাওয়া জায়েজ আছে। হিন্দু বা মুসলিমের, আচ্ছা এটা গেল। বর্তমানে মুসলমানদের বিবাহে গায়ে হলুদ নামক অনুষ্ঠান করা হবে এবং গভীর রাত পর্যন্ত নাচ গান করা হবে, পরে ইসলাম কি বলে? ভাইরা আমার, গায়ে হলুদের নামে যে অসভ্যতা হয় আমাদের সমাজে, মেয়েদের গায়ে হলুদে ছেলেরা, ছেলেদের গায়ে হলুদে মেয়েরা, মাখামাখি, ঢলাঢলি, বিপদদেগী, অশ্লীলতা, গান বাজনা, বাদ্যযন্ত্রের ব্যবহার, এগুলো হারাম হওয়ার ব্যাপারে পৃথিবীতে কোনো আলেমের দ্বিমত। অতএব যুবকরা যারা বিয়ে করেন নাই শুনে রাখেন, আপনাদের বিয়েতে যদি হারাম এবং নোংরামি কাজ দিয়ে শুরু করেন এই বিয়েতে কখনো বরকত এবং কল্যাণ হবে মনে রাখবেন ভালো করে। ঘরে ঘরে এখন অশান্তি, স্বামী স্ত্রী ইউক্রেন রাশিয়ার মতো যুদ্ধ লেগে থাকে, কোনো শান্তি নাই, কয়দিন পর পর ভেঙে যায়। কেন? কারণ বিয়ের শুরুতে আল্লাহকে নারাজ করা হয়, আল্লাহর নাফরমানি করা হয়, হারামে আল্লাহ তাআলা আরাম। অশেব, আপনার যদি বিয়ে উপলক্ষে গায়ে হলুদ মাখতে চায়, মরিচ মাখতে চায়, তাহলে মরিচ বেটে হলুদ বেটে ধুমসে মাখেন জামাই বউ দুজন মিলে। ওখানে পাবলিক বাহির থেকে মানুষ এনে মহিলা পুরুষ মাখামাখি করে গান বাদ্য করে বেহায়াপন এবং নির্লজ্জতা করবেন। বিশেষ করে একটা কথা শুনে যান, বিয়ে উপলক্ষে এদেশের 99% বিয়েতে কি হয়, গান বাজনা শুধু হয় তা না, বিশাল বড় বড় বক্স সেট ভাড়া করে এনে, ব্যান্ড পার্টি এনে বিশাল বিকট আওয়াজে গান বাদ্য বাজানো হয়, আশপাশে মানুষের ঘুম হারাম হয় কি হয় না, রাত বিরাতে মানুষের কষ্ট হয়, ছাত্রদের কষ্ট হয়। তো আপনার বিয়ে উপলক্ষে আশেপাশে মানুষের যদি কষ্ট হয় আল্লাহর রহমত আসবে না গজব আসবে? অতএব এই পাপাচার, এই অনাচার, এই অসভ্যতা, এই অভদ্রতা আমরা করব। আপনার গান শুনতে মনে চাইছে, আপনি গান শুনেন, শুনে আপনি লাফালাফি করেন, আপনার ব্যাপার, আল্লাহর সাথে আপনি বোঝাপড়া করবেন, তো আপনি আমাকে গান শুনতে বাধ্য করবেন? আমি মোবাইলে কথা বলতে পারবো না, ঘুমাইতে পারবো না, হার্টের রোগীর অসুবিধা হবে, বাচ্চাদের অসুবিধা হবে, মুসলমান তো পরের কথা, কোনো বিবেকবান মানুষও এই নির্লজ্জ বেহায় আপনার কাজ করতে পারে, কিন্তু বিয়ে উপলক্ষে এই গানের আওয়াজে আশপাশে সব জীবন অতিষ্ঠ হওয়ার মতো এরকম কাজ করা হয় কি হয় না? আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন।